বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এসএসসির মাধ্যমে টপ সেভেন ভ্যাকান্সি তোমাদের দু এবং তেইশ সালে বার হবে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরা অগ্রিম প্রস্তুত হতে পারো তো এই ভিডিওর মাধ্যমে সেই আপডেটগুলো দেবো তোমাদের এসএসসির আসন্ন যে ভ্যাকেন্সিগুলো বার হবে আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে খুব শীঘ্রই সেই ভ্যাকেন্সিগুলো বার হতে চলেছে তার অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে এবং কোন কোন পোস্টে ভ্যাক্যান্সি বার হবে এবং অ্যাপ্লিকেশানের শেষ তারিখ তার সঙ্গে সঙ্গে পরীক্ষা কখন হতে পারে সেগুলো তোমাদেরকে একত্রে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তুমি যদি এসএসসির যে কোনো পরীক্ষার জন্য বা যে কোনো ভ্যাকান্সির জন্য বসে আছো বা অপেক্ষা করছো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সম্পূর্ণ আপডেট তুমি পেয়ে যাবে এসএসসি যে ক্যালেন্ডার জারি করেছিল। সেই ক্যালেন্ডারে সম্পূর্ণ আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো চলো ভিডিওটি সম্পূর্ণ করে যাক তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে ফোরসে নিউজ তুমি অনায়াসে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে ফ্রিতে কোনো চার্জ তোমাদেরকে দিতে হচ্ছে না তো বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো এসএসসির ক্যালেন্ডার যেটি তোমাদের এক বছর থেকে দেড় বছরের মধ্যে যতগুলো রিক্রুটমেন্ট বার হবে তার ফুল ক্যালেন্ডার তারা কিন্তু অগ্রিম জারি করে দেয় তো এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডারের ডেট অনুসারে কিন্তু এসএসসি পরপর ভ্যাক্যান্সিগুলো বার করছে তো এতক্ষণ পর্যন্ত তোমাদের কত দূর ভ্যাক্যান্সি বার হলো তো তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের আপাতত অনলাইন অ্যাপ্লিকেশান চলছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি পোস্টে আবেদন চলছে কুড়ি আট দু হাজার বাইশ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়েছে পাঁচ নয় দু হাজার বাইশ পর্যন্ত আবেদন করতে পারবে নভেম্বর দু হাজার বাইশে তোমাদের পরীক্ষা হবে তারপরে তোমাদের নয় নম্বর পয়েন্ট থেকে তোমাদের যে ভ্যাকান্সিগুলো আসন্ন বার হবে বা এই ভ্যাকান্সিগুলো কবে থেকে তোমাদের বার হবে তোমরা অনেক দেখতে পাচ্ছ এরপরে যে ভ্যাকান্সি বার হবে সিটি সেটি হলো সিজিএল অর্থাৎ কমবাইন গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশান দু হাজার বাইশের ভ্যাকান্সি বার হবে দশ নয় দু হাজার বাইশ তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এক এক দু হাজার বাইশ পর্যন্ত ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে তারপরে দেখতে পাচ্ছ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন আই এম ডি এক্সামিনেশান তোমাদের এক্সামিনেশানের ভ্যাকান্সি বার হবে পনেরো নয় দু হাজার বাইশ থেকে তোমরা আবেদন করতে পারবে তিন দশ দু হাজার বাইশ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে ডিসেম্বর দু হাজার বাইশে তোমাদের পরীক্ষা হবে নেক্সট দেখতে পাচ্ছো বন্ধুরা রিক্রুটমেন্ট অফ পোস্ট রিক্রুটমেন্ট অফ এম টিএস সিভিলিয়ান ইন দিল্লি পুলিশ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ এম টিএস সিভিলিয়ানের তুমি যদি ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো তো তার ভ্যাকান্সি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন শুরু হবে সাত দশ দু হাজার বাইশ থেকে একত্রিশ দশ দু হাজার বাইশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার তেইশে নাগাদ তোমাদের পরীক্ষা হবে তারপরে দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেলের এক্সামিনেশানের ভ্যাকান্সি বার হবে তার অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে পাঁচ এক দু পাঁচ এগারো দু হাজার বাইশ থেকে চার বারো দু হাজার বাইশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ফেব্রুয়ারি মার্চ দু হাজার তেইশে তোমাদের পরীক্ষা হবে তার তারপরে দেখতে পাচ্ছ সবাই যে ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছে সেটি হলো এসএসসি জিডি কনস্টেবল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ভ্যাকান্সি তোমাদের বার হবে দশ বারো দু তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে উনিশ এক দুহাজার পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে মার্চ এপ্রিল দু হাজার নাগাদ তোমাদের পরীক্ষা হবে তারপরে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম এর ভ্যাকেন্সি বার হবে নন টেকনিক্যাল যেটি তোমরা পঁচিশ এক দু হাজার থেকে চব্বিশ দুই দু পর্যন্ত আবেদন করতে পারবে এপ্রিল মে দু হাজার পরীক্ষা হবে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ এক্সামিনেশনের ভ্যাকান্সি বার হবে এক্সিকিউটিভ কনস্টেবলের ভ্যাকান্সি বার হবে যেটির অ্যাপ্লিকেশন শুরু হবে দুই তিন দু হাজার তেইশ থেকে একত্রিশ তিন দু হাজার তেইশ পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এপ্রিল মে দু হাজার তেইশে তোমাদের পরীক্ষা শুরু হবে তো এগুলো ছিল তোমাদের এসএসসির আপকামিং ভ্যাকেন্সির আপডেট এই এই ভ্যাকেন্সিগুলো তোমাদের বার হবে তোমার যদি পছন্দ নিয়ে ভ্যাকান্সি তুমি সিলেক্ট করো এবং তার জন্য অবশ্যই প্রিপারেশান নাও যে পরীক্ষার এবং যে অ্যাপ্লিকেশানের টাইম দেওয়া রয়েছে এই সময় মতো অর্থাৎ এই ডেট অনুসারে তোমাদের আবেদন শুরু হবে যদি কোনো কারণবশত তোমাদের কোনো টেকনিক্যাল ইস্যু বা প্রবলেম হয় তাহলে কিছু দিন আগে পরে অ্যাপ্লিকেশান হতে পারে কিন্তু যে অ্যাপ্লিকেশান ডেট দেওয়া রয়েছে এই ডেটেই তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে এবং যে ভ্যাকান্সিগুলো বার হয়েছিল এর আগে তার ভ্যাকান্সির যে অ্যাপ্লিকেশান ডেট দেওয়া ছিল সেই ডেট অনুসারে কিন্তু ভ্যাকান্সিগুলো পরপর বার হয়েছে তো বন্ধুরা এইটি ছিল এসএসসির সম্পূর্ণ আপডেট নোটি ক্যালেন্ডার অনুসারে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম ধন্যবাদ